বিলের যে কি রূপ ধারণ করে আমার পেছনের অবস্থাটি দেখে আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, উত্তরাঞ্চল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি যাচ্ছি উত্তরাঞ্চল তথা দেশের সবচেয়ে বড় বিল চলন বিলে। এই বিলের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি আমি দেখাবো এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। আজকে আমার সঙ্গে রয়েছেন আমার বোন বোনজামাই এবং আমার দুই ভাগ্নে সিনহা এবং সামিত। বুঝতেই পারছেন আজকে আমরা অনেক মজা করব চলন বিলে গিয়ে। রাজশাহী থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা রওনা দিয়েছি নাটোরের চলন বিলের উদ্দেশ্যে। বৈশ্বিক মহামারীর কারণে ঘরবন্দির একঘেয়েমি থেকে বেরিয়ে কিছুটা সময় মুক্ত বাতাসে কাটাতেই আজকের এই ভ্রমণ। সঙ্গে রয়েছে আমার ছোট বোন স্বপ্না, বনজামাই বারিক মৃধা ও আদরের দুই ভাগ্নে সিনহা ও সামিত। ঘুরতে বেরিয়ে ছোট ভাগ্নেটা খুব খুশি। রাজশাহী থেকে নাটোরের দূরত্ব 42 কিলোমিটারের কিছু বেশি, আর নাটোর থেকে চলন বিল যেতে হলে পাড়ি দিতে হবে আরও কিছু পথ। আজ আমরা চলন বিলের দুটি অংশ দেখব, একটি নলডাঙ্গা উপজেলার পাটুলের হালতি বিল, অন্যটি সিংড়া উপজেলার কয়ডাবাড়ি পয়েন্টের চলন বিল। রওনা দেওয়ার প্রায় 50 মিনিট পর আমরা পৌঁছে গেলাম বনলতা সেনের শহর, কাঁচাগোল্লার শহর নাটোরে। চলন বিল দেখতে হলে দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে বাসে চলে আসতে হবে এই শহরে। কাঁচাগোল্লা খাওয়ার লোভ সম্বরণ করে নলডাঙ্গা উপজেলার পাটুলের দিকে ছুটতে থাকলাম আমরা। শহর থেকে পাটুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বর্ষাকালে পাটুলের হালতি বিল হয়ে ওঠে সমুদ্রের মতো উত্তাল, সেই দৃশ্য দেখতেই ছুটে আসেন বহু মানুষ। আবারও বলে নিই, এই হালতি বিল চলন বিলেরই একটি অংশ। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পাটুল বাজারে। গাড়ি থেকে নেমে বাজারের পাশেই ঘাটের দিকে এগোতে থাকলাম। ঘাটের কাছে দেখলাম মিষ্টি পানের দোকান, নানান ধরনের মশলা আর সুগন্ধি দিয়ে খুব সুন্দর করে বানানো হচ্ছে পানের খিলি। মহামারীর সময় না হলে একটা পান খাওয়াই যেত। ঘাটে এসে দেখলাম অনেক নৌকা, একটি নৌকা ভাড়া করে তাতে উঠে পড়লাম। এই হালতি বিলের মাঝে 4টি গ্রাম রয়েছে। আপনি কয়টি গ্রাম ঘুরবেন তার উপর নির্ভর করেই ভাড়া হাঁকবেন নৌকাওয়ালারা। আমরা 4টি গ্রাম ঘুরে দেখানোর শর্তে মাঝারি আকৃতির একটি নৌকা ভাড়া করলাম 500 টাকায়। ধীরে ধীরে পাটুল ঘাট পেছনে ফেলে এগিয়ে যেতে থাকলো নৌকাটি। এই বিলের যে কি রূপ ধারণ করে আমার পেছনের অবস্থাটি দেখে আপনারা বুঝতে পারছেন।
এটি দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক যে মাছের প্রজনন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রজনন কেন্দ্র এই হালতি বিল। হালতি বিল মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। শুষ্ক মৌসুমে চলন বিলের সিংহভাগ যখন শুকিয়ে যায় তখন মাছের বিচরণ সীমাবদ্ধ হয়ে পড়ে। বর্ষার শুরুতে যখন বিল পানিতে ফুলে ফেঁপে উঠতে থাকে তখন এই সংরক্ষিত প্রজনন ক্ষেত্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে মাছ। বিলের মাছ বরাবর এসে মনে হলো সত্যিই যেন কোনো এক সাগরে চলে এসেছে। এত ঢেউ, নৌকায় বসে থাকাই কঠিন হয়ে যাচ্ছিল। বিশাল জলথৈথৈ বিলের মাঝে গ্রামগুলো যেন ভাসছে। নৌকায় বসে দূর থেকে গ্রামগুলো দেখতে বেশ লাগছে। প্রথম গ্রামটির পাশ দিয়ে যাওয়ার সময় গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্যগুলো চোখে পড়ল। আমাদের কাছে যা বিনোদন, এই গ্রামের মানুষগুলোর কাছে তা হয়তো চরম দুর্ভোগ। নৌকা ছাড়া এই মানুষগুলোর কোথাও যাওয়ার কোনো উপায় নেই। প্রথম গ্রামটি পেরিয়ে আরেকটি গ্রামের দিকে যখন নৌকা যেতে থাকলো ঠিক তখনই বাতাস আর ঢেউয়ের প্রকোপ বেড়ে গেল। ঢেউয়ের তোড়ে নৌকা যেন উল্টে যাওয়ার উপক্রম হলো। এর মাঝেও আমার ছোট ভাগ্নে সামিত স্থির হয়ে বসে থাকলেও বড় ভাগ্নে সিনহা ভয়ে কান্না জুড়ে দিল। সত্যি কথা বলতে কি, এই উত্তাল বিলে নৌকাটি ডুবে গেলে কি পরিণতি হতে পারে এটা ভেবে আমিও ভয় পেয়ে গেলাম। ভয়টা নিজের জন্য নয়, আমার জন্য এসব কিছুই নয়, কিন্তু আপনজনদের নিরাপত্তা বিবেচনায় ঘাটে ফিরে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। নৌকাটি ফিরতে লাগলো ঘাটের দিকে, পথ যেন ফুরোচ্ছে না। মুহূর্তে মুহূর্তে এক একটি ঢেউ এসে আমাদের অস্থির করে দিচ্ছে। ভেবেছিলাম ভাগ্নেদের নিয়ে বিলের মাঝে আনন্দ করব, সেই পরিকল্পনা নিমিষেই শেষ হয়ে গেল। আজ সারা দেশে নিম্নচাপ, আকাশ মেঘলা, এ কারণেই এমন উত্তাল বিলের পানি। মাঝিও বললেন বিলের পানিতে এত ঢেউ সচরাচর হয় না। এই উত্তাল ঢেউয়ের মাঝেই দেখলাম নৌকা নিয়ে বিলে ঘুরছেন অনেকেই। আমাদের নৌকাটি যদি আরো বড় হতো তাহলে হয়তো সমস্যা এত বেশি হতো না। আপনারা এমন উত্তাল বিলে ঘুরতে এলে অবশ্যই বড় নৌকায় উঠবেন। নৌকাটি ঘাটে ফিরে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেললাম সকলে। আমার বড় ভাগ্নেটাও ততক্ষণে কান্না থামিয়ে অনেকটাই শান্ত হয়ে গেছে। সিনা, ভয় পাইছো? কেমন ভয় পাইছো বলো। দুপুর একটা বাজে, চলন বিলের ধার ঘেঁষে চলতে থাকলাম সিংড়া উপজেলার দিকে। আমরা এই গাড়িটা ভাড়া করেছি সারাদিনের জন্য, ভাড়া 4,500 টাকা। চলন বিলের দুটি স্পট ঘুরিয়ে সন্ধ্যায় আবার রাজশাহীতে ফিরিয়ে নিয়ে যাবে। হালতি বিলে বেহাল দশায় পড়ে একবার মনে হয়েছিল ফিরে যাই রাজশাহীতে, পরে ভাবলাম ঘুরেই আসি, এমন উত্তাল ঢেউ থাকলে সেখানে গিয়ে আজ আর নৌকায় উঠবে না ভাগ্নেরা, তবে পাড় থেকে বিলের সৌন্দর্য উপভোগ করবে তারা। আমাদের গাড়ি পাটুলটু শেরকুল নতুন রাস্তায় চলছে, চলতে চলতে গাড়ি থেকেই চলন বিল দেখছিলাম আমরা। কিছুদূর যেতেই বিলের ধারে গাড়ি থেকে নেমে পড়লাম, দেখলাম কয়েকজন কৃষক পাট ছাড়াচ্ছে। কি রান্না করেন আপা? কি তরকারি? অনেক সুন্দর কালার হয়েছে। কি তরকারি?
ইসা মাছ দিয়ে কচুর। পাট কেমন হয়েছে এবার? আষাঢ় মাসে আসার কারণে পানি নামিচ্ছে না, পাট আগেই কাটতে হয়েছে নাকি? দুই মাস না হাতে পাট কাটা লাগেছে, চলন বিলে অনেক পাট উৎপাদন হয়। আপনারা যখন চলন বিলে বেড়াতে আসবেন দেখবেন যে এই যে পাট ভিজিয়ে রাখা হয়, তারপরে এই পাট গাছ থেকে যে পাট ছাড়ানোর যে কাজ সেই কাজটা কিন্তু চলছে এখন। এই পাট কাটার পরে পানিতে ভিজিয়ে রাখতে হয় বেশ কিছুদিন, তারপরে যখন পচে ওঠে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই পাটগুলা পাটকাঠি থেকে ছাড়ানো হয়, আলাদা করা হয়। এখানে আসলে সেই দৃশ্যটি আপনারা খুব ভালো মতো দেখতে পাবেন। আগে কখনো দেখছো পাট ধোয়া? এই কাকা এটা কোথায় যাবে? রোড আবারও চলতে থাকলাম সিংড়া উপজেলা সদরের দিকে। শাখা রাস্তা পেরিয়ে বগুড়া নাটোর মেইন রোডে উঠতেই আবারও চোখে পড়ল চলন বিল। চলতে চলতে আমরা সিংড়া বাজারও পেরিয়ে গেলাম, এরপর ডান পাশে একটি সরু রাস্তায় নেমে গেলাম। দুই পাশে বিল, মাঝখানে রাস্তা, এই রাস্তায় চলতে দারুণ লাগছিল। অবশেষে দুপুর আড়াইটার দিকে আমরা পৌঁছে গেলাম চলন বিলের কয়রাবাড়ি পয়েন্টে। চলন বিল দেখার জন্য প্রতিদিন এখানে হাজারো মানুষ আসেন। এখানে ছোট বড় বিভিন্ন আকারের নৌকা রয়েছে, পানিতে ডুবে যাওয়া পাকা রাস্তায় চলাচলের জন্য রয়েছে ব্যাটারি চালিত ভ্যান। একটি ভ্যানে করে ডুবন্ত রাস্তায় আমরাও কিছু দূর ঘুরলাম, অনেকটা সমুদ্র সৈকতের মতো লাগছে এই জায়গাটা। দেখলাম মোটরসাইকেল নিয়েও এখানে অনেকেই মজা করছেন। ভ্যানে চড়ে ভাগ্নেরাও বেশ মজা পেল। বিলের ধারে প্রবল বাতাস, এখানে বসলে ঠান্ডা বাতাসের ঝাপটা দারুণ লাগবে। ছবি তুলছি, দেখো তোমার কেমন লাগছে দেখতে মামা? কেমন লাগছে?
এখানে এসে কেমন লাগলো আপনার? অনেক সুন্দর। বাংলাদেশ যে প্রকৃতির একটা অনেক সুন্দর একটা গিফট, তার প্রমাণ হচ্ছে গ্রাম বাংলা যদি ঘোরা যায়। এখানে আছে আকাশ এবং প্রকৃতির মিলন মেলা। আমি এখানে এসে উপলব্ধি করতে পারছি যে বাংলাদেশটা কত সুন্দর। তবে আমি একটা অনুরোধ করব যে আমার মতো এরকম ছোট বাচ্চা নিয়ে যারা আসবেন, তারা যেন এই ছোট নৌকাতে না চড়ে, এখানে অনেক বড় নৌকা আছে, ওই নৌকাগুলোতে যেন চড়ে। বাতাসের কারণে অনেক ঢেউ, তাই নৌকায় উঠতে চায় না ভাগ্নেরা। অগত্যা আমি একা একটি ডিঙ্গি নৌকা ভাড়া করলাম। এক ঘন্টা ঘুরবো এই বিলে। নৌকা ভাড়া দিতে হবে 200 টাকা। এখানে যেমন বাতাস তেমন ঢেউ, ভাগ্নেদের না এনে ভালোই করেছি। বিলের যেদিকে মাছ ধরছে লোকজন, সেদিকে যেতে বললাম মাঝিকে। দূর থেকে দেখলাম একজন খোলসানি অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদগুলো তুলছেন। ধীরে ধীরে তার কাছে গেলাম। গলা পর্যন্ত পানিতে নেমে খুব কষ্ট করে খোলসানি তুলছেন তিনি। মাছ ধরা সবে শুরু করেছেন, এখনো তেমন মাছ পাননি বলে জানালেন। এই খোলসানিতে শুধু ছোট চিংড়ি মাছই নাকি পড়ে। খোলসানি তুলে মাছগুলো রাখলেন পানিতে ডুবানো টুকরিতে। আসলে মাছ ধরার দৃশ্য দেখতে হলে খুব সকালে আসতে হবে। বিকেল থেকেই বিলে ছোট মাছ ধরার ফাঁদ তথা খোলসানি ফেলতে শুরু করেছেন মৎস্যজীবীরা। এই খোলসানিগুলো মাঝরাতে একবার, খুব সকালে আরেকবার তুলে মাছ সংগ্রহ করেন তারা। মাছ ধরতে কত পরিশ্রম করতে হয় দেখুন, আসলে কোনো কাজই সহজ নয়। আপনার তেমন কিছু করতে হবে না, শুধু একটি ডিঙ্গি নৌকা ভাড়া নেবেন। অনেক বড় বড় নৌকা এখানে ভাড়া পাওয়া যায়। যদি একা আসেন বা দুইজন তিনজন আসেন, একটি ডিঙ্গি নৌকা ভাড়া নেবেন, নিয়ে ঘুরবেন সেসব এলাকায় যেখানে একটু ঢেউ কম। থেকে থেকে এমন ঢেউ হয় একেবারে সমুদ্রের মতো, সেসব জায়গায় যাওয়ার দরকার নেই। যেসব জায়গায় জেলেরা মাছ ধরছেন দেখবেন যে ঢেউ একটু কম আছে, এসব জায়গায় ঘুরবেন যতক্ষণ মন চায়। বলা যায় যে যতক্ষণ পকেটে কুলায় আর কি। ঘন্টায় হয়তো 150 থেকে 200 টাকা ভাড়া লাগবে, নিয়ে ঘুরবেন একটি নৌকা, খুব ভালো লাগবে। আপনার পয়সা যে উসুল হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দারুণ আবহাওয়া, দারুণ প্রকৃতি, ঘুরতে অনেক ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে 1 ঘন্টা ঘুরব, কিন্তু এখন মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ থাকি। আজ সকাল থেকেই কালো মেঘে ছেয়ে আছে আকাশ। কালো মেঘে চারদিকে একেবারে ঢেকে এসেছে, দেখুন কত মেঘ খেলা করছে আকাশে, একেবারে কিশকিশে কালো। যে কোনো মুহূর্তে একবার বৃষ্টি নেমে আসবে। এই বিলের মাঝে যখন আসবেন, আপনারা কিন্তু খেয়াল করে ছাতা অথবা বড় পলিথিন নিয়ে আসবেন। কথা বলতে বলতে কিন্তু 2-1 ফোঁটা করে বৃষ্টি অলরেডি পড়তে শুরু করেছে। আমি জানি না এই বৃষ্টিতে ভিজে আমার কী হবে, আমার ভালোই লাগবে, খারাপ লাগবে না, কিন্তু আমার ক্যামেরা রক্ষা পেলেই হলো। তাছাড়া এই বৃষ্টিতে ভিজতে আমার মোটেই খারাপ লাগবে না, জানি না ভিজে যাবো কি না। বর্ষাকালে প্রতিদিন বিকেলে বহু মানুষ ছোট বড় নৌকা নিয়ে এভাবেই চলনবিলের মুক্ত বাতাসে সময় কাটান। এই বিলে এসে বহুদিন পর চোখে পড়ল পালতোলা নৌকা। এখন আর পালতোলা নৌকা দেখাই যায় না, দারুণ এক দৃশ্য। বর্ষাকালে যৌবন ফিরে পায়,
এই চলন বিল। চারিদিকে জল থই থই করে, আর এই জলে অনেক মাছ উৎপাদন হয়। দেশের মাছের যে একটি চাহিদা থাকে, সেই চাহিদার একটি বড় অংশ পূরণ করে চলন বিলের মাছ। আর এখানকার মাছ অনেক সুস্বাদু মাছ। বর্ষাকালে যেমন মাছ পাওয়া যায় এই চলন বিল থেকে, ঠিক শুষ্ক মৌসুমে এই পুরো বিল জুড়ে সবুজে ছেয়ে যায়, ধান খেতে ছেয়ে যায়, অনেক ধান উৎপাদন হয় এই বিলের কাছে। চলন বিল শস্য দিয়ে মাছ দিয়ে বাঁচিয়ে রেখেছে বহু মানুষের জীবন ও জীবিকা। এই বিলে বেড়াতে এলে এর সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে, তেমনই বিলকে কেন্দ্র করে টিকে থাকা মানুষের জীবনচিত্রও মানসপটে দাগ কাটবে। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ এই তিন জেলার 9টি উপজেলা নিয়ে বিস্তৃত চলন বিল। এই বিলের আয়তন প্রায় 500 বর্গ মাইল। সুতরাং এই বিলের সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য কয়েকদিন সময় প্রয়োজন। একদিন ঘুরেই এর বিশালতা তুলে ধরার সাহস অন্তত আমার নেই। আগামীতে আরও বেশি সময় অবস্থান করে এখানকার মানুষের জীবন ও জীবিকা নিয়ে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা নিয়েই ফিরে যাচ্ছি আজ।